আর জন বার্লার মানভঞ্জনে এবার উদ্যোগী বিজেপি। বার্লার সঙ্গে কথা বলবেন জেপি নাড্ডা। আগেই বার্লার সঙ্গে কথা রাজ্য নেতৃত্বের, টিকিট না পেয়ে আমরা দেখেছিলাম ক্ষুব্ধ ছিলেন জন বার্লা। বার্লার জায়গায় প্রার্থী করা হয়েছিল মনোজ টিগ্গাকে। মনোজকে প্রার্থীপদ প্রত্যাহারের হুঁশিয়ারি বার্লার। হ্যাঁ কথা হচ্ছে, আমার নিয়মিত কথা হচ্ছে, আজকেও কথা হয়েছে। আমাদের সর্বভারতীয় সভাপতির সাথে ওনার কথা হবে আগামী দিনে, অসুবিধা নেই, সমস্যা আমরা সমাধান করবো। প্রার্থীপদ প্রত্যাহার করতে বলছেন, আমরা কথা বলছি ওনার সাথে। টিকিট না পাওয়ায় মনোজ টিগ্গা এবং শুভেন্দু অধিকারীকে নিশানা করেন জন বার্লা। জনবাবু, আপনার টিকিট না পাওয়ার ব্যাপার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। আমাদের দুই চারটা নেতা নিজেকে এমপি হওয়ার জন্য ওরা আমার বিরোধে কথা বলছে, টিকিট পাওয়ার জন্য জন বার্লা খারাপ। 8 বছর তো এমএলএ ছিল, কোথায় কি করেছে, এখন শুভেন্দু অধিকারী আইসে এখানে দেখা জিতা দেবে। আমার আশীর্বাদে মনোজ টিগ্গা জিতেছে, 2024 নিজে পায়েতে দাঁড়ায় জিত, 2026 আছে তোমরা নিজে পায়েতে দাঁড়ায় জিত। কেউ বিজেপি ছিল না, টিএমসি ছিল না, সে সময় আমি 208 পঞ্চায়েত মেম্বার আমার লিডারশিপে জিতেছি। বিজেপি একটা ঝান্ডা লাগাইতে পারে না। আর জন বার্লা 2014 থেকে আসার পরে সব বাগানে বাগানে ঝান্ডা লাগছে।